ইসলাম ধর্মের কথা যারা বলেন তাদেরকে বলা হয় মৌলবাদী। আমরা সবাই মৌলবাদী, কারণ আমি মূল মন্ত্রে বিশ্বাস করি। একজন খ্রিস্টান সে তার ধর্মের মূল মন্ত্রে যদি বিশ্বাস করে থাকেন তবে সে মৌলবাদী। একজন হিন্দু সে তার ধর্মের মূল মন্ত্রে যদি বিশ্বাস করে থাকেন তবে সে মৌলবাদী। অনুরূপভাবে একজন মুসলমান তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে সেও মৌলবাদী। আমরা সবাই মৌলবাদী। মৌলবাদী না হলে আপনি মানুষই হবেন না। লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম এসব কথা বলেন। আজকে যারা ইসলাম ধর্মের কথা বলে তাদেরকে বলে মৌলবাদী। আমরা তো সবাই মৌলবাদী, কারণ আমি মূল মন্ত্রে বিশ্বাস করি। একজন খ্রিস্টান সে তার ক্রিশ্চিয়ানিটির মূল মন্ত্রে বিশ্বাস করে, হিন্দু তো সে খ্রিস্টান। একজন হিন্দু তার ধর্মের মূল মন্ত্রে সে বিশ্বাস করে, সেও মৌলবাদী। একজন মুসলমান ইসলাম ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে, সেও মৌলবাদী। আমরা সবাই মৌলবাদী। মৌলবাদী না হলে আপনি তো মানুষই হবেন না। মৌলবাদী মানে আমরা উগ্রবাদী না। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ হলো উগ্রবাদী আর আমরা বিরোধী দলে যারা আছে আমরা মৌলবাদী। আমরা আমাদের ধর্মে এবং আমাদের কাজে আমরা বিশ্বাস করি। ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম আরও বলেন, এ সরকার জানে ডলারগুলো কারা কারা পাচার করেছে। তিনি আরও বলেন, 2400 জন মালয়েশিয়ায় সেকেন্ড হোম হিসেবে নিয়েছে। এদের মধ্যে শতকরা 80 হতে 90% আওয়ামী লীগের নেতারা। ডলারগুলি গেল কোথায়? এই সরকার জানে কারা কারা ডলার পাচার করেছে। আজকেও পত্রিকায় আছে 2400 জন মালয়েশিয়া সেকেন্ড হোম হিসেবে নিয়েছে। এদের মধ্যে শতকরা 80-90% হবে আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের বড় বড় নেতারা দুবাইতে বসত বাড়ি করেছে, আমেরিকাতে করেছে, কানাডাতে করেছে, সিঙ্গাপুরে করেছে, থাইল্যান্ডে করেছে। এবং যারা পাচ্ছে না তারা ছোট ছোট দ্বীপ ওখানে চলে যাচ্ছে। তারা জানে তাদের দিন গমিয়ে আসছে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। 31 মার্চ রবিবার চট্টগ্রামের বাকুলিয়া তুলাতুলি ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক LDP কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। এ সময় BNP বাংলাদেশ জামাতে ইসলামী ও LDP নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের LDP ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে মোহাম্মদ করিম ও দ্বিতীয় অধিবেশনে গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় উক্ত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম।